হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আজকে স্যালারি দিল তো, স্যালারি পাওয়ার পরে খাওয়া দাওয়া তো একটু ভালো হওয়ার দরকার। অনেকদিন নিরামিষ খাইতে খাইতে দেখেন সুটকা হয়ে যাচ্ছে, দেখছেন অবস্থা। তো আসলে কী কী কিনলাম, কী কী খাইলাম, কত টাকা বিল বিল দেখাবো না, এও বেশি টাকা না। আসলে এদেশে খাবারের দাম খুবই সস্তা, তো খাবারগুলো দেখায় আর কি। ঠিক আছে, দেখতে থাকুন। এটা হইল কি, এটা হচ্ছে কসকো সালাদ, তবে কম দিছে, এটা একটু বেশি দিলে আর বেশি মজা লাগতো। কসকো সালাদ, এটাও একটা সস, আসলে দেখতে পাচ্ছেন কেন জানি না। ঠিক আছে, এই সসটা আপনার ওই যে চিকেন চপের সাথে, এটা ব্ল্যাক পেপার মিক্স আর কি, এটা সস খুব ভালো আর কি। তারপরে এখন হইল আসল ম্যাজিক, এটার ভিতরে কি, এটার ভিতরে চিকেন চপ। আসলে চিকেন চপটা এইভাবে দেখায়, এটা হচ্ছে ফুল চিকেন একটা, আর ফ্রেঞ্চ দেখতে পাচ্ছেন কেন জানি না, ফ্রেঞ্চ ফ্রাইস আছে। ঠিক আছে, ওকে, তো চিকেন চপ উঠাই না, আজকে হাত দিয়েই খাবো, চামচ টামচ লাগাইতাম না। এটার সাথে যেটা যেটা দিচ্ছে সেগুলো ঢালি, তাহলে অমৃত, এখন আজকে এটা একটু রাখি। আসলে আজকে বাইরে খাইছে না, আজকে ঘরের ভিতরে মনে করলাম যে সাউন্ড ক্লিয়ার হয় কিনা, আমার সাউন্ডে নাকি অনেক সমস্যা আমি জানি না। আজকে অবশ্যই হেডফোন লাগাই নিয়েছি, কী হয় বলতে পারতেছি না, তো দেখতে থাকুন। এই যে এটা ছিল অর্ডার, যা হোক বাদ, পিজা আছে, স্লিম পিজা, হ্যাঁ, চিকেন কিমা করা আর কি। এই পিজাগুলো খুব মজা, এখানে আনিয়ন আছে, তারপরে কি বলে এগুলো রে, ক্যাপসিকাম, সাথে চিজ মরজিলা, আর চিকেনগুলা এটারে কাবাবের মতো আর কি, এটার কি বলে যেন ভুলে গেছে। তো একটা আছে, এখানে আছে আর একটা, টেপ মারা দিতে গেলে ভাই, এখানে আছে ম্যাজিক। ঠিক আছে, খাবারটা কিন্তু খুবই এক্সপেন্সিভ, ইভেন খুব মজার। এটা আছে দই, আমাদের দেশে দই আছে না, লাইক দইয়ের মতো, কিন্তু দই মতো এত মিষ্টি না, তবে সেম দইয়ের মতো আর কি, দই দই বলতে পারেন। তারপরে এখন আছে ম্যাজিক, এই খাবারটা আসলে অমাইক একটা খাবার, এর আগেও দেখাইছি সম্ভবত। আচ্ছা, আমি খুলে নিই দুই হাত দিয়ে, পরে আপনাদের শো করব। ও মাই গড, ও মাই গড, দেখেন কাছে অবস্থা, পড়িস না, পড়লে ওটা খাওয়া, যদি পড়াও যায় তারপরে ওটা খাওয়া। অমাই গড, অমৃত, সব শেষে নিত্যদিনের সঙ্গী। ঠিক আছে, এটা আমার বন্ধু, ও গাইস
দেখেন দেখেন দেখেন, অমৃত অমৃত ভাই, সব দিয়ে খাই। সুপার সুপার। তো গাইস, আসলে এতক্ষণ যাবৎ আপনাদের সাথে কথা বললাম, একটু অভিনয় করার দরকার আছে, যেহেতু পার্টি মোড আছে একটু অভিনয় করি, আপনারা সাথে থাকেন। টিস্যু নাই তো রুমে, হাতে আমি প্লাস্টিক দিয়ে হাত মুছি, দেখছেন? টিস্যু আনতে ভুলে গেছি, আর এতগুলো অর্ডার করছি তারা টিস্যু দেয় নাকি, কত বড় ব্যাগ করছে চিন্তা করেন। যা হোক গাইস, সমস্যা নাই, এখন একটু অভিনয় হবে। অভিনয়টা কেমন লাগবো আপনাদের কাছে, একজন প্রবাসী হিসাবে সেই মোমেন্টগুলো যখন আমরা বিদেশে বেতন পাই, বেতন পাওয়ার পরে তার আগে থেকে আমাদের বাসা থেকে ফোন আসে, এক সপ্তাহ দুই সপ্তাহ আগে থেকে তারা প্ল্যান করে, প্রতি মাসের আগে তাদের যে প্ল্যানটা, ইভেন তাদের যে আসলে ওরা, তারা তো আমাদের খারাপ চায় না, অবশ্যই ভালো চায়, ভালো কিছু করে, কিন্তু আমরা যে আসলে কীভাবে ই করি আমি ওইটা ফোটাই ওটা ট্রাই করতেছি। কেউ কষ্ট পাবেন না, ইভেন অনেক প্রবাসী আছে হয়তো দ্বিমত হইতে পারেন, তো আমার কাছে যা ভাল লাগছে সেটাই করছি, আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন তিন চারটা চরিত্র নিয়ে ফোন আলাপ করবো আপনাদের সাথে, আপনারা জাস্ট একটু এনজয় করেন। তো গাইস, আমি প্রথমে যেটা শুরু করবো, সরি টাকা দেখা যাচ্ছে কেন, আমি প্রথমে যেটা শুরু করবো সেটা হচ্ছে মায়ের ফোন, টাকা পাওয়ার সাত দিন আগে আমার মায়ের ফোন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন, কী অবস্থা? হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো আছে। হ্যাঁ খাওয়া দাওয়ার কাজ সব ঠিক আছে? গরু গোস্ত ডেইলি গরু গোস্ত খাই, সমস্যা নাই। কী করবেন কন, সমস্যা নাই, আরে রাগ করবো না, কী বলেন, এই তো সামনের সপ্তাহে বেতন আসবে, কেন, কার জন্য, আমার বউয়ের, হবু বউয়ের জন্য কি গহনা বানান লাগবো, গহনা দিয়ে কি হবো, আচ্ছা লাগবো, আচ্ছা ঠিক আছে, যান যান অবশ্যই। আচ্ছা, এরপরে যখন বেতন পাই, তো বেতন পাওয়ার পরে তো স্যালারি ওইভাবে হয় না, তো মায়ের তখন, হ্যালো আম্মু, হ্যাঁ ভালো, এখন সমস্যা হয়েছে, টাকা তো এই কোভিডের ভিতরে সেরকম ই হই নাই, কাজ মাজ হই নাই, টাকা তো কম পাইছি, এখন এই দিয়ে আমি কেমনে চলবো, আপনাদের কী দিব, ঠিক আছে, হ্যাঁ মন খারাপ করে আর কী হবো, মন খারাপ না, এই তো আছি, ভালোই আছি, সমস্যা নাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো সমস্যা নাই, বাইসে থাকলে এরকম গহনা কত হবে, সমস্যা নাই সমস্যা নাই, সামনের মাসে সামনের মাসে, আচ্ছা আচ্ছা আমি কাজে কাজে ব্যস্ত, রেখে দিই। হ্যালো আব্বু, হ্যাঁ আসসালামু আলাইকুম, জি জি ভালো আছি, শরীর স্বাস্থ্য ভালো আছে, হ্যাঁ কি, এই তো আসবে সামনের সপ্তাহে তো বেতন আসবে, হ্যাঁ না না, হ্যাঁ বলেন বলেন, সমস্যা নাই, হ্যাঁ বলেন, না 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 সমস্যা নাই বলেন, জমি রাখবেন, আচ্ছা 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 ঠিক আছে, কত টাকা, তো এত টাকা কই পাবো, তা আমি কত দিলে, আমার কত, 70-80 হাজার, আচ্ছা ঠিক আছে সমস্যা চিন্তা নাই, দেখেন আশা করা যায়, যদি হয় তাহলে নিয়ে নেন, সমস্যা নাই, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার শরীর ভালো আছে, সমস্যা নাই, হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে ভালো থাকেন। আব্বু সমস্যা তো একটা হয়ে গেছে, হয়েছে কি, ওই যে কোভিডের জন্য তো আসলে কাজ কাম করতে পারিনি, এখন টাকা তো আসেনি, টাকা যা আইছিল তা হয়তো 2-5 হাজার টাকা বাড়ি দেওয়া যাবে না, আর বাকি হ্যাঁ এই জায়গায় তো খরচা মরচা আছে, না ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই, না টাকা পাঠান লাগবো না, না 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 না, মন খারাপ করেন না,
আপনি আসলে কথা দিয়েছিলেন তো, বুঝলাম। এখন কি করা যাবে দেখেন, কথা তো ম্যানেজ করতে পারেন কিনা সামনে মাসে, দেখি দেখি কি করা যায়। আচ্ছা আমি কাজে আছি, ভালো থাকেন, হ্যাঁ পরে কথা হবে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা? হ্যাঁ বেতন তো দিব, এই তো আজকালের মধ্যেই বেতন দিয়ে দিব। হ টাকা কি ওইটা কি নিয়ে প্রয়োজন? আচ্ছা ঠিক আছে, টাকা পাইলে সমস্যা নাই, আমি টাকা তো দিয়ে দিব। হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই ভাইয়া, টাকা তো সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়েছে কি, টাকা তো এই বেতন টেতন পাই নাই তো সেরকম, অল্প কিছু টাকা পাইছি, এখন কি দেখি। আরে মানুষে কি করলো কি না করলো এটা তুমি শুনে লাভ আছে? মানুষে কইছে আমার 5টা গার্লফ্রেন্ড, তো তুমি বিশ্বাস করবা? ওরে না না, আমার কেউ নাই, ওইসব খাও কথা, মানুষে কত কি কয়। আরে আমি ওখানে কেন টাকা ভাঙবো, আমার কোনো টাকা পয়সা, আমার কোনো টাকা পয়সা কোনো সমস্যা নাই। না না আমি ফাও খরচ করি না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, দেখি সামনে মাসে কি করা যায়, আমি কাজে আছি, পরে কথা হবে। টুনটুনি, ও সোনামাকি পাখি কৈতরের বাচ্চা, বলো বলো। হ্যাঁ কিরাম আছো তুমি? ভালো, হ্যাঁ ভালো আছি, ভালো ভালো। কি কবা, কও কও কও, তুমি আছে জান পাখি, তুমি যা কবার তাই। আই কি আইফোন 13 Pro Max সেটা আবার কি? ও টুনটুনি, ওরে তোমার জন্য কিডনি দিয়ে দিব, সমস্যা নাই। তুমি 13 Pro Max কি, আমি দেখো উচ্চারণও করতে পারতেছি না। ওরে আইফোন প্রতি বছর দুইটা দুইটা করে আসে, কয়েকদিন পরে আবার 14 আইব। ওরে কোনো সমস্যা নাই, বেতনটা পাই, তুমি আমার জান পাখি, দুনিয়ায় আর কেউ নাই তুমি ছাড়া। আচ্ছা আচ্ছা, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, পায়ে যাবা পায়ে যাবা। টুনটুনি টুনটুনি চিন্তা করো না। তো বলো তুমি খাওয়া দাওয়া করছো কি না, ঠিক মতো খাবা বাবু, ঠিক আছে? আচ্ছা আসলে সমস্যা হয়ে গেছে টুনটুনি, বেতন টেতন তো নাই, কী করি, ওই যে কাজ টাজ তো করতে পারি না। তুমি চিন্তা করো না, আইফোন 20 আসবে সামনে, তোমার একদম আইফোনের ফ্যাক্টরি ধরে কিনে দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওরে ওর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ওরে গিফট করছে, ওইটা ওর 2 নাম্বার, ওগুলা চায়না ফোন, ওগুলা অরিজিনাল না। ওরে টুনটুনি, দুনিয়া যা কিছু কাম আছে সব তোমার, আমি কাজে আছে কাজে আছে, পরে তো পরে কথা হবে তোমার সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ ভাই। তো এই হলো আমাদের বাস্তব জীবন, সত্যি কথা বলতে কি যে আমরা যারা বিদেশে থাকি আমাদের নিয়ে মানুষ অনেক কিছু ভাবে, অনেক কিছু চিন্তা করে, আমরা হয়তো টাকার গাছ বা আমরা হেসে। আসলে সত্যি কথা বলতে স্যালারি পাওয়া, তো যাই হোক গাইস, এতক্ষণ যাবত যে অ্যাক্টিংটা করলাম এটা হলো আমাদের বাস্তব জীবন। সত্যি কথা বলতে দেখেন, আমরা যারা প্রবাসে কাজ করি, আমরা স্যালারি পাওয়ার পরে আমাদের কাছে, আমার মনে হয় না 24 ঘন্টা কারোর কাছে, তাই বিশেষ করে আমার লেভেলে যারা আছে, অর্থাৎ অন ইউরোপে আমেরিকাতে যে ভাই বোনেরা আছেন ওদের ব্যাপার আলাদা, তারা হয়তো রিচ, কিন্তু আমরা তো মানে পুয়ারের লেভেলে পুয়ার, ঠিক আছে? আমাদের কাছে স্যালারি যতক্ষণ আসে, সত্যি কথা স্যালারি যখন আসে, স্যালারি আসার পরে 24 ঘন্টা টাকা থাকে না, 24 ঘন্টা পরে হয়তো 300-500 রিঙ্গিত, অর্থাৎ বাংলা 10-15 হাজার টাকা হয়তো পকেটে থাকে, বাকি টাকা আমরা সেন্ড করি দেশে। তো মানুষ বিদেশে ভাবে যে আসলে আমরা কত না জানি টাকার গাছ, আসলে যেখানে হাত দিই সেখানে টাকা, লাইক এক জায়গায় হাত দিয়ে টান দিলাম ওখান থেকে টাকা বেড়েছে, লাইক এরকম। তো আসলে এই থিংটা আপনারা বাদ দেন, প্রবাসে আমরা অনেক কষ্ট করি, আমরা রেমিটেন্স পাঠাই, দেশের অনেক মানুষ আছে যে তোমরা টাকা পাঠায় তোমাদের ফ্যামিলি গ্রো করো, এইসব চিন্তা বাদ দেন। দেশে আমরা না খায়া, দেশের কোনো অন্ন ধ্বংস করি না, দেশের কোনো কিছু করতেছি না, আমরা যে টাকা পাঠাচ্ছি ওই টাকা দিয়ে আমরা আরও কিছু মানুষের কর্মসংস্থান করতেছি। সো মাথায় রাখবেন, রেসপেক্ট করবেন আমাদেরকে, ঠিক আছে? আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার টুকিটাকি যে খাওয়া দাওয়া, আসলে এটা এই ভালো মন্দ আর কি,
বলতে পারেন স্যালারি পাওয়ার পরে অনেকদিন পরে একটা পার্টি চলতেছে, অ্যালন পার্টি। তো এই আর কি, একলা একলা খাই আর ভিডিও করলাম আপনাদের সাথে। তো আমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনারা ভালো থাকেন, আপনাদের সুস্থতা কামনা করতেছি। আর ভিডিও অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ। আর মালয়েশিয়ান টাকা যারা দেখেন নাই, এটা কিন্তু মালয়েশিয়ান টাকা, ঠিক আছে, দেখেন। হ্যালো কবুতরের বাচ্চা, সরে দুনিয়া তোমার, এ সরি কি দুনিয়া আমার আর টাকা তোমার নাকি, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। টাকা, এই টাকা আসলে আমার কাছে আছে এখন, আমার কিন্তু সকালে আর আমার থাকবে না, এটা হচ্ছে অতি বাস্তব কথা। তো গাইস ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করতেছি। আর খাবার চলবে চলবে চলবে, ঠিক আছে গাইস, এখন আমি খাবার খাবো, ভালো থাকবেন আপনারা, আসসালামু আলাইকুম।